সবাই কেমন আছেন? আর হকস রিভিউ লাইভ শো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ফাহমিদুল হক। আজকে শুক্রবার, এখন বাজে রাত 10টা, 10টা কিছু পেরিয়ে গেছে। আজকে আমরা কথা বলবো সম্প্রতি মুক্তি পাওয়া চলচ্চিত্র গুনিন নিয়ে। আমাদের এই এই লাইভ শোতে আমরা হকস রিভিউ পেজ থেকে বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্র বিষয়ক আলোচনা আয়োজন করে থাকি। আমি সঞ্চালনায় থাকি এবং কোনো চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্র নির্মাতা কিংবা কোনো একজন পারফর্মারকে নিয়ে আমরা আলাপ করি। আপনারা শুনছেন হকস রিভিউ পেজ থেকে। আপনারা যারা মনে করেন এই ছবি এই 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 আলোচনাটা গুরুত্বপূর্ণ এবং অন্যদের শোনা উচিত, আপনাদের বন্ধুদের যদি শোনাতে চান, তাহলে এটা একটু শেয়ার করে নেবেন, তাহলে আমাদের লাইভ ভিজিটর বাড়তে থাকবে। একজন বলছেন ইউটিউব লিংক দেন। আমার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে একটু ডিজেবল আছে একটা টেকনিক্যাল রিজনে রুমি, ফলে ইউটিউব লিঙ্কটা দিতে পারছি না, ফেসবুক লাইভে শুনতে হবে। তো আলোচনা শুরু করা যাক। আর আমি নিজেকে বেশিক্ষণ এখানে হাজির না রেখে, গুনিন চলচ্চিত্রের পরিচালক গিয়াসুদ্দিন সেলিম এবং সেই পরিচালকের গুনিন সেই চলচ্চিত্রের গুনিন চরিত্র অভিনয়কারী অভিনেতা আজাদ আবুল কালাম, আপনাদের দুজনকে আমি স্বাগত জানাই আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, সেলিম ভাই এবং পাভেল ভাই, আজাদ আবুল কালামের নিক নেম পাভেল, সবাই পাভেল পাভেল বলেই ডাকেন, আমি পাভেল ভাই বলবো। আপনারা যারা শুনছেন তারা জানবেন যে গুনিন নামের চলচ্চিত্রটি হাসান আজিল হক, প্রখ্যাত ছোট গল্পকার হাসান আজিল হক কথা সাহিত্যিক, তার গল্প থেকে অ্যাডাপ্টেড বা সেই গল্প থেকে এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। হাসান আজিল হক শক্তিমান নির্মাতা, তেমনি আমাদের এখানে উপস্থিত আছেন গিয়াসুদ্দিন সেলিম, তিনিও গুণী পরিচালক, তার মনপুরা চলচ্চিত্রের কথা আপনারা সবাই জানেন এবং স্বপ্নজাল চলচ্চিত্রের কথা আপনারা সবাই জানেন। এটি আমি বলতে চাই যে এটি হয়তো তার তৃতীয় চলচ্চিত্র, আমি যদি ভুল না করে থাকি। এই চলচ্চিত্রে সেলিম ভাইকে আমি প্রথমে জিজ্ঞেস করতে চাইবো যে হাসান আজিল হকের তো নানান ধরনের গল্প আছে, তিনি শক্তিমান কথাশিল্পী, তার দেশভাগ নিয়ে গল্প আছে, যেটা খাঁচা নিয়ে, খাঁচা নামে একটি চলচ্চিত্র অলরেডি আকরাম খান নির্মাণ করেছেন, তার মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প আছে, কিন্তু তার অন্যান্য সামাজিক এবং সাংস্কৃতিক বাংলার গ্রামীণ এবং নাগরিক অনেক গল্পই আছে। আপনি এই গুনিন গল্পটি বেছে নেওয়ার পেছনে কারণটা কি? কারণ এই গল্পটি একটু অন্য ধরনের। এইটা বেসিক্যালি যে স্যার যে ভঙ্গিতে আদিম গ্রাম সমাজের কথা বলেছে, এটি এখনো এক্সিস্ট করে এই বাংলায়। আচ্ছা, আমাদের মননে, রক্তে, চেতনায়, ইনস্টিংক্টে, মানে একই ভঙ্গি এখনো বিরাজমান। তো দ্যাটস ওয়াই এটা প্রথম লকডাউনে আমি এটা পড়তে শুরু করি এবং আমার কাছে মনে হলো যে এটা একটা ছবি হতে পারে। দেন প্রথমে ছোট ছবির কথা ভাবছিলাম, কিন্তু পরে আবার পরের লকডাউনে এসে একটা বড় ছবির ভঙ্গিতে এটা স্ক্রিপ্টটা করি আর কি। তো বেসিক্যালি এটার একটা আমি যেমন চিন্তা করলাম যে আমাদের যে গ্রাম হারিয়ে যাচ্ছে, 20-30 বছর পর এই গ্রাম আর দেখতে পাবো না আমরা, তো দেন এটার একটা আর্কাইভাল ভ্যালু আমি আমার মাথায় ছিল যে 100 বছর পর যদি কেউ আমাদের গ্রামটা দেখতে চায় এবং গ্রামের মানুষের আচার আচরণ দেখতে চায়, তাই না, এটার একটা গুরুত্বপূর্ণ আর্কাইভাল ভ্যালু হবে। একটু আচ্ছা, আমি এবার পাভেল ভাইয়ের কাছে যাব যে যে এর আগে আমাদের এখানে একটা ধারণা আছে যে পাভেল আজাদ যত বড় অভিনেতা, চলচ্চিত্রে বা কোনো মাধ্যমে তাকে সেইভাবে সর্বোচ্চ ব্যবহার করা হয়নি, এটা আমিও বিশ্বাস করি। এখন আপনার খাঁচা চলচ্চিত্রে আমি অম্বুজাক্ষ চরিত্রটি দেখেছি, সেটাতে খুব ভালো কাজ করেছেন, আপনার প্রধান চরিত্র ছিল। এর আগে একটি চলচ্চিত্র যেটি পরে নানান বিতর্কের জন্ম হয়, সেটিতেও আপনি খুব ভালো কাজ করেছিলেন, আমার খুবই ভালো মনে পড়ে, এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারও সেই চলচ্চিত্রের ভাগে জুটেছিল, কিন্তু পরে একটা বিতর্কের কারণে একটু ভিন্ন ব্যাপার হয়। তো পাভেল ভাই, আপনার এই যে গুনিন চলচ্চিত্রটি, এবং আমি যে প্রথম মন্তব্যটা করলাম যে আপনার, আপনি কি ওটা নিয়ে আমি কিছু বলতে চাই, ওটা আমার হাতে নাই, কিন্তু না না ওইটাই ওটাই যাচ্ছি না, আমি বলছি যে চলচ্চিত্রে আপনি টেলিভিশনে প্রচুর কাজ করেছেন, আপনি চিত্রনাট্যকার, গল্প লিখেছেন, আপনি থিয়েটারে
একটা গুরুত্বপূর্ণ থিয়েটার গ্রুপ আপনার অধীনে চলে, আপনি অভিনেতা হিসেবে এই গুণিন চল মানে চরিত্রটি পেয়ে আপনার ওই যে দর্শক হিসেবে আমাদের অতৃপ্তি, এবং আমি নিশ্চিত যে অভিনেতা হিসেবে আপনার এক ধরনের অতৃপ্তি আছে, সেটা কতটুকু ফুলফিল হলো গুণিন চরিত্রের মধ্যে দিয়ে? অভিনেতার যদি কথা আমি যদি বলি, কোন অভিনেতা অথবা কোন শিল্পী, যেমন যদি সিনেমার মেকার হিসেবে গিয়াসুদ্দিন সেলিমকে বলা হয় যে আপনি তৃপ্ত কিনা, আসলে এটা তো সম্ভব না, অতৃপ্তি থেকেই যায়, সবসময় থেকে যায়। সব যে চরিত্রে আমি অভিনয় করি না কেন, পরবর্তীতে আমার যদি কোনো কারণে সেই ছবিটা দেখা হয়, তখন মনে হয় যে আহা, ওখানে এটা কেন এরকম করলাম, কেন ওইরকম করলাম না, অথবা আমার বোধ হয় এটাকে আরো এই করতে পারতাম। তো তৃপ্তির থেকে অস্বস্তি বেশি আসে, এবং অস্বস্তিটা আমরা প্রকাশ করি না অভিনেতারা, বরং অন্যরা যখন প্রশংসা করে, ভূয়সী প্রশংসা করে, তখন আমরা মিচি হাসি আর কি, মনে মনে হাসি, আবার নিন্দা করলেও মনে মনে হাসি। তো এই চরিত্রের ক্ষেত্রে যেটা অবশ্যই একজন অভিনেতার জন্য একটা প্রার্থিত চরিত্র, এটা এমন না যে পুরো সিনেমার প্রথম থেকে শেষ পর্যন্ত লাফিয়ে ঝাঁপিয়ে গান করে বেড়াচ্ছে, সেরকম না, মাত্র ছটা, ছোট বড় মিলিয়ে ছটা দৃশ্য, কিন্তু এটি একটি পূর্ণাঙ্গ চরিত্র। মানে এটা যদি এরকম হয়েছে যে আমার পরে মনে হচ্ছে যে সিন আরো কম হলেও এটা পূর্ণাঙ্গ একটা চরিত্র হতো। আর সেক্ষেত্রে আর আরেকটা ব্যাপার ছিল যে মানে অভিনয় পাওয়া, অভিনয় পাওয়ার ব্যাপারটা একটু এখানে আসি, যে এই অভিনয়টা পাওয়ার পেছনে কিন্তু শুধু ডাইরেক্টর আমাকে ডেকে দিয়ে দিলেন তা কিন্তু না, রাস্তায় তার সাথে কথা হচ্ছিল যে কি আপনি কি মনে করেন নিজেকে, অত উনিও আমাকে জিজ্ঞেস করেন আপনি কি মনে করেন নিজেকে, এরকম এক ধরনের কথার মধ্য দিয়ে গুণিন আলটিমেটলি গুণিনে আপনি অভিনয় করেন। আর তখন হচ্ছে ঘটনাচক্রে ওই যেটা বললো গেশিন সেলিম, যেটা বললেন যে ওই প্যান্ডামিক এবং লকডাউন সবকিছু মিলে আমার চুল দাড়ি কিছু কাটছিলাম না, তো হয়তো ওইটাও তার পক্ষে মনে হয়েছে যেটা একটা ক্যারেক্টার হতে পারে। আর গুণিন অবশ্যই একটা জটিল চরিত্র, আমরা এখানে এ আসলে যেহেতু স্বাভাবিক একটা মানুষ নয়, এবং এ যেহেতু মানে প্রচলিত অর্থে যদি আমরা ধরি যে আসলে একটা ঠগ, কিন্তু সেই ঠগের ধর্মীয় ভাবে অথবা আমরা যদি বলি আধ্যাত্মিকতার জায়গার থেকে, অথবা তুকতাক করা মানুষ জিন পালে, এগুলি সেটা কিংবদন্তি তৈরি করে ফেলেছে তার নিজেকে ঘিরে, এবং সেটার সেটার অনেকে বিশ্বাস করা শুরু করেছে। আবার বিশ্বাস যারা করছে না তারা একটু কনফিউজড আছে, অথবা তারা আবার প্রয়োজনে সেটাকে ব্যবহার করছে, যখন প্রয়োজন হয় যে এই যে গুণিনের অলৌকিক ক্ষমতা আছে, যদি অলৌকিক ক্ষমতা থেকেই থাকে তো বংশ পরম্পরায় সেটা তো যেতেই পারে, তো ওটা আবার তখন কখনো তারা নিজেরা তার পরবর্তী জেনারেশন সেটাকে এক্সপ্লয়েট করছে, এবং তারা যে পরবর্তী জেনারেশন সত্যি কিনা, তারা সত্যি কিনা সে ব্যাপারেও কিন্তু এক ধরনের সন্দেহ তৈরি করা আছে গল্পের ভেতরে। রহস্য হাসান আদিলকের গল্পের মধ্যে ভীষণভাবে রহস্য আছে। আবার গিয়াসুদ্দিন সেলিম যে চিত্রনাট্য করেছেন, কখনোই চিত্রনাট্য আর সাহিত্য আসলে একটা আলাদা একটা জিনিস, সেক্ষেত্রে গিয়াসুদ্দিনের দৃষ্টিভঙ্গি, লেখকের দৃষ্টিভঙ্গি সাথে সবসময় যে সমগামী তা কিন্তু না, কখনো কখনো গিয়াসুদ্দিন সেলিমের নিজস্ব ভাবনা সেখানে আছে, যেটা সিনেমাতে কাজ করবে এটা ভেবেই উনি এটা নিশ্চয় করেছেন। আর আমরা অভিনেতারা সবসময় ভালো কিছু অভিনয় করতে চাই, কষ্ট সহ্য করে হলেও করতে চাই, যেমন এর এই ছবিটার জন্য মানুষ শুধু দেখেছে বহিরাঙ্গ, এবং যেই বলেছে আপনার গেট আপটা হয়েছে না, তখনই তখনই বুঝেছি তারা আসলে সিনেমা দেখেনি, শুধু পোস্টারটা দেখেছে, তখন আমি বলেছি ভাই আমার চেহারাটা কিরকম হয়েছে, সেটা তো শুধু আপনি স্টিল ছবি দেখছেন পোস্টারে, তাই না, সিনেমাটা না দেখবো দেখবো। তারপরে কেউ কেউ দেখেছে তারাও, তাদের কাছে মনে হয়েছে যে এটা আসলে গেছেন সেলিম আমার নিজের চেষ্টা, এবং মেকআপ আর্টিস্ট যে ছিল তার তিনজনের মিলিত চেষ্টায় একটা বহিরাঙ্গটা দাঁড়িয়েছে। আর ভেতরে ক্যারেক্টার তৈরি করার জন্য আমরা অনেকগুলো রিহার্সাল করেছি, যেটা আমরা আজকাল খুব সিনেমাতে বলি, টেলিভিশনেও এক সময় রিহার্সাল ছিল, সেই রিহার্সালের জিনিসটা উঠে গেছে সেলিমের সিনেমাতে, আমরা বেশ কয়েকদিন রিহার্সাল করেছি। রিহার্সালটা আমাদের চরিত্র শুনছিলাম যেখানে মুস্তফা মনোয়ার এবং ইয়ে ছিলেন আমাদের রহম চরিত্রের অভিনেতা, তারা বলছিলেন যে পাভেল ভাই একটা এক ধরনের মেন্টরের মতো অভিনয়ের দিকটা দেখেছেন, একটা রিহার্সাল ট্রেনিং চলেছে ছবির আগে। না কখনো কখনো আমার আমার তো এটা আমার বদ অভ্যাস হয়ে গেছে, মানে অভিনয় করতে গেলে মানে আমি যদি দেখি যে অন্য একজন অভিনয় করছে,
দেখে মনে হয় ওইটা যদি ওরকম করতে ভালো হইতো, তখন আমি তাকে আবার ডেকে আর কি গোপনে বলি যে এটা একটু করে ট্রাই করে দেখবা নাকি, তাহলে মনে হয় ভালো লাগতে পারে। আবার এটা এমন একটা ব্যাপার যে আমরা যাদের সাথে অভিনয় করতে দে আর প্রফেশনালস, তাদের সাথে মেন্টর হিসেবে কাজ করা, মেন্টর হিসেবে আমি কাজ করি নেই তা না, কিন্তু এই পার্টিকুলার সিনেমাতে আমি সবাইকে যখন রিহার্সাল করে তখন হয়তো আমি রিকোয়েস্ট করেছি অথবা বলেছি একটা এটা কিন্তু ট্রাই করে দেখবা কিনা, এরকম ট্রাই করলে কিরকম লাগে, তুমি কমফোর্টেবল কিনা, অথবা তোমার চিন্তার সাথে তুমি যে চরিত্রটা দাঁড় করিয়েছো তার সাথে যদি যায় তাহলে এটা একটু ট্রাই করে দেখো, এরকম। সেই অর্থে একটা মেন্টর না বলে আমরা কোয়ার্টিস্টের সবসময় চেষ্টা করি যে যেটা জল। আমার একটা খেয়াল আছে ফরিদি ভাইয়ের সাথে আমি একটা অভিনয় করছিলাম, অভিনয়টা সবই ভালোই হচ্ছিল, ফরিদি ভাই খুব প্রশংসা করছিল, কিন্তু আমার না মনে হচ্ছিল যে কি যেন সিনেমা একটা নাই। তো উনি হঠাৎ বললেন যে আচ্ছা আমাদের তো এখন ফার্স্ট এক্সিটটা করবো, তো আমি ওনার বাসায় এসে চলে যাই, এই গল্প পুরো একটা রাতে অনেকক্ষণ ধরে আমরা দুজন কথা বলি, গল্পটা হুমায়ুন আহমেদের একটা গল্প। তখন উনি আমার ঢোকা এবং বের হওয়াটা ওই সময় উনি একটা জিনিস বললেন আমাকে, এটা একটু করবা নাকি, আমি দেখলাম যে সাথে সাথে আমার যত মানে ডিসকমফোর্ট ছিল মানে ক্যারেক্টারটা নিয়ে সাথে সাথে আমার চেঞ্জ হয়ে গেল, এই যে ঢোকা এবং বের হওয়ার যে উনি ছোট্ট একটা টিপস আমাকে দিলেন আর কি, এরকম আমরা সবাই। এবং আমি জুনিয়রদের কাছে কখনো কখনো জিজ্ঞেস করি যে কি মনে হচ্ছে, ওরা যদি আমাকে বলে যে না এটা এরকম করলে ভালো, মানে জুনিয়র আমি বয়সের অর্থে বলছি, সেটা আমি নিজেও গ্রহণ করি। আচ্ছা এবার সেলিম ভাইয়ের কাছে যাব, এখানে একটা প্রশ্ন এসেছে, কেন দেখবে দর্শক গুনিন, প্রশ্ন পাভেল ভাইয়ের কাছে, কেন হাসান আজিল হকের এই গল্প নিয়ে বানানো হলো সিনেমা, প্রশ্ন সেলিম ভাইয়ের কাছে, আলাপ খুব ভালো হচ্ছে। আচ্ছা আমি সেলিম ভাইয়ের কাছে এই প্রশ্নটা করি, এই প্রশ্নটা অলরেডি করে ফেলেছি যে এই গল্পটা কেন বেছে নিয়েছেন, কিন্তু আমি এই পরের প্রশ্নটা করতে চাইবো, যেটা সেটা হলো যে আমি দেখলাম যে গল্পটা যে যে বই থেকে আমি পড়লাম, একটা শ্রেষ্ঠ গল্প পশ্চিমবঙ্গ থেকে বেরিয়েছিল, সেখানে আবার দেখলাম মানে আগে পড়েছি এটা আবার পড়লাম, সেখানে এটা 11 পৃষ্ঠার মতো, আপনি প্রায় 2 ঘন্টার ছবি বানিয়েছেন, এবং অ্যাডাপটেশনের যে চ্যালেঞ্জটা যে গল্পের মূল সুর রক্ষা করবো নাকি আমি কতদূর রক্ষা করবো, এবং কতদূর সিনেমা একটা ডিফারেন্ট মাধ্যম হিসেবে আমি আমার পরিচালক হিসেবে কোন কোন কম্পোনেন্ট কতটুকু বাড়াবো, এক্ষেত্রে আপনাকে বাড়াতে হয়েছে, অনেক ক্ষেত্রে উপন্যাস থেকে গল্প সিনেমা করতে গেলে কমাতে হয়, এখানে আপনাকে বাড়াতে হয়েছে, কতগুলো নতুন চরিত্র আমরা দেখলাম, তো আপনি অ্যাডাপটেশনের ভাবনাটা এই গল্পের ক্ষেত্রে কিরকম ছিল? যেমন আমি যে স্যারের বেসিক যে গল্প বেসিকটা ঠিকই রাখছি, শুধুমাত্র রাবেয়া যে ক্যারেক্টারটা ওর মা এবং দাদি এটা ক্লাসটা চেঞ্জ করে দিয়েছি। গুনিন গল্পে রাবেয়া তার মা দাদির রোলই ছিল না, ওরা হচ্ছে অন্তজ শ্রেণীরই, ওই ওই একই শ্রেণীর, গুনিনরা যে শ্রেণীর ওই শ্রেণীরই ছিল, আমি শুধু শ্রেণীটা চেঞ্জ করে দিয়েছি। আর পাশাপাশি আরেকটা জিনিস যে শেষ তার গল্পের শেষ হয়ে যায় যে রমিজ বিয়ে করে শেষ, অনেক অনেক কাম উদ্দীপক একটা গল্প ছিল ওটা আসলে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমি ওর যে একটা ক্রাইম করার পর ওর যে নিজের যে এটা কি বলে যে ক্রাইমের পরে যে অনুশোচনা, এক্স্যাক্টলি ওইটা খুব সার্টেল, যে এটা বুদ্ধিমান দর্শক হয়তো বুঝে নিবে, ওটা নিয়ে আমি বেশি কচকচাইনি আর কি, যে খুব সিম্পল ওয়েতে শেষ করার চেষ্টা করেছি। আপনাকে সেলিম ভাই আরেকটা প্রশ্ন এখানে করলাম যে গুনিন গল্পটা এমন যে মনে হয় যেন একটা আদিম গ্রামীণ একটা গল্প, এখানে মানুষের রেশনালিটি সায়েন্স এগুলো থেকে একটু দূরে আছে, এবং এর ফলে তারা অলৌকিকতার উপরে একটু ঝুঁকে পড়ছে, এই জন্য গুনিন চরিত্রের মানে ইয়ে গুরুত্ব বাড়ছে, এটা একটা দিক। আরেকটা দিক হলো এক নারীকে নিয়ে বা কাম বা প্রবৃত্তি, এক নারীকে নিয়ে দুই ভাইয়ের যে দ্বন্দ্ব এবং হাবিল কাবিলের যুদ্ধ। রাইট রাইট, তাহলে আপনি শুরুতেও বলছিলেন যে এটা এই গ্রাম বা এই জিনিসগুলো এখনো আছে, এটা কি কেবল প্রবৃত্তি হিসেবে আছে নাকি সামাজিক যে পরিবর্তন আমাদের গ্রামীণ সমাজ অনেক বদলে গেছে, এরপরেও কি এরকমই আছে? মানসিকতা কতটুকু বদলেছে এটা একটু আসলে বুঝবার ব্যাপার আছে। আমরা যখন গ্রামে যাই, লোকেদের সাথে কথা বলি, এই জাতির মনোজগৎ অত তার অত চেঞ্জ হয় নাই, ওর আদিম ভঙ্গি প্রায় 80% রয়ে গেছে, হয়তো মোবাইল
স্মার্টফোন অর ইলেকট্রিসিটি অর বিল্ডিং এগুলো হয়েছে, কিন্তু মনোজাগতিক যে পরিবর্তন সেটা 80% বেশি একই ভঙ্গি আছে, একদম প্রিমিটিক ভঙ্গিতে আছে, টুয়ার্ডস নারীদের প্রতি মনোভঙ্গি বা ভাই আছে না, সব মিলায়ে এখনো আমরা আসলে অত সুশিক্ষিত হয়ে উঠতে পারি নাই, মানে সুসভ্য হয়ে উঠতে পারি নাই। নারীকে নিজের সম্পদ হিসেবে ভাবা এবং দখলের লড়াই, দখলের লড়াই, হ্যাঁ একদমই একই ভঙ্গি আছে। পাবেল ভাই, ওই ওই প্রশ্নটা করব আপনাকে, যেটা দর্শক মানে ইয়ে করেছেন, শিমুল সালাউদ্দিন করেছেন, যে এই ছবি কেন দেখবেন মানুষ। আর আপনার কাছে প্রশ্ন হলো যে এই চরিত্র, জটিল চরিত্রটি নেওয়ার জন্য আপনি নিজে কি প্রস্তুতি নিয়েছেন? আপনি তো অন্য চরিত্র নিয়েও কাজ করেছেন, কিছুটা বোঝা যাচ্ছে। আমি নিজে একটু বলেছি সেই প্রস্তুতির কথাটা বোধহয় একটু বলেছি, হ্যাঁ কিভাবে আমি আমরা আমরা সবাই আমরা সবাই কিভাবে প্রস্তুত হয়েছি সবাই মিলে সেটা একটা। আর আমার চরিত্র কথা যদি বলেন, একটা হচ্ছে বহিরাঙ্গ আর একটা হচ্ছে অন্তরঙ্গ, যে আমি আসলে বাইরের বাইরেটা আমি কি নিজেকে কিভাবে সাজাবো, অথবা গুনিন বললে কিরকম একটা লুক আসে সেটা জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ডিরেক্টর নিজেও কিছু মানুষের ছবি যাদেরকে দেখে মনে হতে পারে যে এরকম, সেই ছবিগুলো নিয়ে আমরা কাজ করেছি, যে আমি আমাকে দেখতে এরকম কিভাবে বানানো যেতে পারে, প্রস্থেটিক মেকআপের প্রপার ব্যবহার, লং মানে 4-4.5 ঘন্টা লাগে মেকআপ লাগাইতি। তারপরে হচ্ছে যে ভিতরে আসলে এই আমি তো আসলে গুনিন না, কিন্তু আমাকে গুণী চরিত্র যখন অভিনয় করতে হবে আমাদের সব বিশ্বাস করতে হবে, আমাকে সব বিশ্বাস করতে হয় এবং আমি জিন চালাতে পারি অথবা অথবা এই গুণিন জিন চালাতে পারে, ফেক জিন, এবং সেটা একটা তৈরি করা জিনিস আর কি, যে এবং ওই যে কোথার থেকে নাশপাতি চলে আসে এগুলো তো সব মিথ্যা জিনিস, সেই গুণিন সে নিজেও সেটা জানে, কিন্তু তার যে টেকনিকটা আছে যে মানুষকে বিশ্বাস করানো যে নাশপাতি নিয়ে আসছে পেশোয়ার থেকে জিনে নিয়ে আসছে এবং জিনের সাথে তার কথাবার্তা হয় এবং এক ধরনের এটাকে আবার অন্যরা ব্যবহারও করে, তার নাতিরাই বলে চীন এসে তাকে মেরে ফেলছে। গুণিনের চরিত্রকে তারা ব্যবহার করে তাদের স্বার্থ অনুযায়ী, মানে আর এই রহস্যটা কাজে লাগে ওদের। আর আরেকটা প্রশ্ন ছিল যে মানে সিনেমাটা কেন দেখবে, হ্যাঁ দর্শক সিনেমাটা কেন দেখবে, সিনেমাটা আসলে দেখে না, এই সিনেমা বলে কথা না, আমাদের সিনেমা দেখার যে অভ্যেস এটা একটা আসলে এটা মানে এই থিয়েটার দেখা সিনেমা দেখা এটা তো আসলে কালচারের একটা অংশ, তো এটা কিভাবে জানো অনেক বছর ধরে পরিকল্পিতভাবে এটাকে ধ্বংস করা হয়েছে, যাতে একটা পরিবার সিনেমা দেখতে না যায়, থিয়েটার দেখতে না যায়, অর্থনৈতিক বাস্তবতার বাইরে। যে চলচ্চিত্র ধ্বংস হয়েছে যখনই নোংরামি শুরু হয়েছে চলচ্চিত্রে, অযাচিত নোংরামি, যেটা অশ্লীলতা, যেটা আসলে মানে আর্টিস্টিক যে কোনো ভ্যালু নাই, যে আর কি আর্টিস্টিক ভাবে সিনেমা হল থেকে দর্শক সরে গেছে, যার জন্য কেন দেখবে কেন দেখে না এটা বড় অনেক ইম্পর্টেন্ট। যদি দেখতো তাহলে গুণিনও দেখবে সবই দেখবে তারা। আর আমরা একটা কথা বলতাম না যে ছবিটা কেমন, সামাজিক ছবি একটা শব্দ ছিল, আমি সামাজিক ছবিটাকে ভীষণ পজিটিভ ভাবে দেখছি, কারণটা হচ্ছে আমরা তো সমাজবদ্ধই, তাহলে মানে হচ্ছে আর্ট কালচার একটা সমাজের বাইরের কিছু তো হতে পারে না, তার মানে হচ্ছে এটা যেমন গুণিন একটা সামাজিক ছবি, যে আমাদের একটা সমাজ একসময় ছিল, সেই সমাজে এগুলো আছে এবং দুর্ভাগ্যবশত যে 100-200 বছরের মধ্যে এর পরিবর্তন খুবই শ্লথ গতিতে, এতই শ্লথ যে আমরা আসলে মনে করি যে অনেক পরিবর্তন হয়েছে। টেকনোলজি কখনো মানুষের সব বিশ্বাস তো পরিবর্তন করতে পারে না, তার বিহেভিয়ারাল প্যাটার্নকে চেঞ্জ করতে পারে না, তার ভিতরের বিশ্বাসকেও চেঞ্জ করতে পারে না, তাহলে তো অনেক কিছুই হইতো, যে তত ডায়াবি নামও অনেক কিছুই থাকতো না, অথবা একজন আমাদের দেশে যেমন এক কথাতে হাজার হাজার লোক নেমে যায় যে নবীকে অপমান করা হয়েছে, এই কথায় নেমে যায়, সে জানেই না আসলে নবীকে অপমান করা অথবা ইসলামকে ধর্মকে অপমান করার সামর্থ্য কি মানুষের আসলে আদৌ আছে, আছে কতটুকু বা করতে পারে, তুলিও দেখে না যে ঘটনাটা সত্যি, তুলিও দেখার আগে মনে করে যে আমার ফেক ব্যাপারটা, এবং সবাই নিজের মানে সবার সব দুনিয়ার মানুষের আখেরাত নিজের হাতে নিয়ে নেয়, নিজের দায়িত্ব নিয়ে ফেলে, এতটাই এরকমই জায়গায় বর্বরতার জায়গায় মানুষ চলে যায়, এতটাই এগ্রেসিভ সে হয়ে যায় যে চিন্তাই করে না যে তার আরেকটা ধর্ম আছে মানব ধর্ম, এটা সে চিন্তাই করে। তো অনেকগুলি বাস্তবতার কারণে যে আসলে সমাজ তো পিছিয়েও যাচ্ছে, আমরা মনে করি যে অনেক এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি একদম তার উল্টা চিত্রটা দেখি যে আসলে পিছিয়ে যাচ্ছে,
মানে একটা সার্টেন লেভেলে চিন্তার জগতে ভীষণভাবে ধর্মীয় উগ্রবাদ এসেছে মানুষের মানুষের ভেতরে, যেই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হয়েছে, যার জন্য আমাদের মুক্তিযুদ্ধ সবকিছু মিলে অত বিরাট, এই যে মানে 100 বছরের স্ট্রাগল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, 100-200 বছরের প্রায় স্ট্রাগল, সেটা আসলে মানে আসলে জায়গা পায়নি। আর দর্শককে দেখার জন্য আমরা বারবার বলি, অনুরোধ করি যে দেখেন সিনেমা, দেখেন সিনেমা, দেখেন। আমি নিজে অনেক সিনেমা হলে গিয়ে দেখেছি যে 15 জন দর্শক, কিন্তু আমার মনে হচ্ছে আমি 15 জন একজন হতে পেরেছি, তাতে আমার ভালো লেগেছে। এবং সিনেমা দেখানোর অভ্যাসটা যদি আবার তৈরি করা যায়, সেটা যেন অনেক বড় মানে এটা অনেক বড় কাজ আসলে, এটা করা একটা খুব জরুরি কাজ এখন সব। এটা এটা একজন পাবলিক গিয়াসুদ্দিন সেলিম মতো বা 10 জন ডাইরেক্টর, আমার মতো 10 জন অ্যাক্টর এটা পারবো, এটাকে রাষ্ট্রের সরাসরি ইন্টারফেয়ারেন্স দরকার এরকম জায়গায় সিনেমা দরকার। হ্যাঁ এটা আচ্ছা সেলিম ভাই, আমার একটা ভিন্ন ধর্মী প্রশ্ন এবার কন্টেন্টের বাইরে, সেটা হলো এই ছবিটা চরকি প্রযোজিত আমি যদি ভুল না করে থাকি, এবং চরকি তো একটা ওটিটি প্ল্যাটফর্ম, যারা সাধারণত এখন পর্যন্ত এই প্রথম দেখলাম যে এটা আবার থিয়েটার রিলিজও পেলো প্রথমে, তারপরে চরকিতে ওপেন করা হবে, তো এই আইডিয়াটা কার যে না থিয়েটিক্যাল রিলিজ পেতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রথমবারের মতো এরকম আমরা একটা দেখছি যে মানে আরেকটা প্রশ্ন এসেছে, আয়ারল্যান্ডে বসবাসকারী একজন বাংলাদেশি নাগরিক, খুব গুরুত্বপূর্ণ নাগরিক, তিনি চাচ্ছেন যে মানে এটা আয়ারল্যান্ডে যেন মুক্তি পায়, থিয়েটিক্যাল রিলিজ হওয়ার আগে তো আমার মনে হয় চরকিতেই এটা দেখা যাবে, সেটা তাহলে এই যে মানে ডিস্ট্রিবিউশনের জায়গায় এবং প্রযোজনার এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের একটু বলবেন, এই গল্পটা আমরা তো সবসময় না না আমি যখন এটা বেসিক্যালি আমি ফিচার ফিল্মই করতে চেয়েছিলাম, চরকি আমাকে বলছিল ওদের জন্য কিছু একটা করা দরকার অনেকদিন ধরে, যেহেতু প্রথম আলো এবং মতি ভাই বা রনি এদের সাথে আমার একটা সুদীর্ঘ সম্পর্ক আছে আমাদের, তো ওনারা যখন ওটিটি প্ল্যাটফর্ম আনলো তখন বললো যে ওদের জন্য কোনো একটা কাজ করতে, তো দেন আমি এই স্ক্রিপ্টটা যখন করি তখন বললাম যে দেখো এটা একটা ফিচার ফিল্ম, তোমরা প্রডিউস করো, সিনেমা হলে যাক, তারপরে তোমরা ওটিটিতে দাও। হ্যাঁ, তো দেন ওরা অ্যাগ্রি করলো, খুবই ভালোভাবেই আমরা কাজটা করতে পারলাম। কিন্তু এতে একটা খুবই ভেজাল হয়ে গেছে আমি বলবো, যে ভেজালটা এইরকম যে চরকিতে যখন এটা যাবে তার জন্য লোকেরা আর থিয়েটারে যাচ্ছে না, ওয়েট করছে যে চরকিতে আসবে। এরপরে আমি আবার গতকালকেই আমার একটা অনুষ্ঠান ছিল চরকির সাথেই ওদের, তো তখন মতি ভাই ছিল, রনি ছিল, তো আমি বললাম যে এরপরে যদি তোমরা প্রডিউস করো তাইলে প্রথমে প্রডিউসিং এর সময় অত নাম টাম বলো না চরকির, তারপরে বলো যে এটা আমাদের ছবি। না আসলে আমাদের মানে যখন করোনা চলে আসলো তখন তো ওটিটি প্ল্যাটফর্মে গুরুত্ব বেড়ে গেল, মানে তারা একটা ফিট করলো সাংঘাতিক ভাবে, কিন্তু আমাদের থিয়েটিক্যাল সিনেমা দেখার যে সোশ্যাল অ্যাসপেক্ট সেটাকে তো আমাদের রক্ষা করতে হবে কোনোভাবে, ফলে এগুলো নিয়ে আসলে যারা স্ট্রিমিং এ ভালো করছে তারাও যেন একটু চিন্তা করে, এটা এটা একটা উদাহরণ মানে ইনফ্যাক্ট আপনার এই উদ্যোগটা ভালো লেগেছে আমার, যে আমাদের থিয়েটিক্যাল সিনেমা দেখার অভ্যাস সেটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এবং সামাজিক ভাবে সবাই মিলে দেখতে যাওয়ার যে অভ্যাস সেটা রক্ষা করতে হবে কোনো না কোনো ভাবে। আচ্ছা পাবেল ভাই, আপনার কাছে আমার পরের প্রশ্ন যে আপনি এখন কি অন্য কোনো চলচ্চিত্রে কাজ করছেন বা করবেন, বা এই চরিত্রটার ব্যাপারে আপনার অন্যান্য বন্ধু বান্ধব থেকে শুরু করে দর্শকদের রিয়াকশন কেমন পাচ্ছেন, এই দুটো প্রশ্ন একসাথে। ওই আমার অস্বস্তি ছাড়া আর পুরোটাই হচ্ছে ভালো, মানে আমার অস্বস্তিটা তো গোপন, গোপন ওটা ওই গুনিনের মতো গোপন রহস্য, কিন্তু আমি পাবলিক যারা দেখেছে তারা পছন্দ করেছে, তাদের কাছে মনে হয়েছে নতুন ধরনের চরিত্র। আমি শুধু আক্ষেপ লাগে না, গল্পে আগাগোড়া আপনি ছিলেন কিন্তু সিনেমায় কিন্তু অর্ধেক সময় পরে আপনার চরিত্রটা কিন্তু হাজির নাই, যদিও রেফারেন্স মানে হি ইজ দেয়ার, মানে গল্পটার মধ্যে হি ইজ দেয়ার, মানে ভিজুয়ালি হি ইজ নট দেয়ার বাট মানে তার সবকিছু তো ওখানে আছে, তো এই মানে যার ফলে আর আমি যেটা বলেছিলাম আর কি, যে চরিত্র যদি দুই দুই দৃশ্য পূর্ণাঙ্গ চরিত্র হয়ে যায়, তো এটা হচ্ছে যে শুরু থেকে যতটুকু সময় সে থাকে তারপর থেকে সে কিন্তু আছে, তার কোনো শেষ নেই,
আমার একটা সাজেশন ছিল, মানে কথায় কথায় আমরা অনেকগুলি আইডিয়া নিয়ে কথা বলেছিলাম, যে ওই লোকটা রহস্য আরো বাড়িয়ে দেয়, আচ্ছা অথবা গুনিন সেইটা করতে যে গিয়াসিন সেলিম করেছে, যে একদম শেষ দৃশ্য দেখা যাচ্ছে যে আগুনে মানে এক ধরনের হ্যালুসিনেশন ওর জায়গা থেকে, না আর একটা চরিত্রের জায়গা, যে নাপিত দেখে করে ওই জায়গা থেকে, যে কবরে আগুন লেগেছে আর এখন দেখা যাচ্ছে গুনিন হেঁটে হেঁটে তার আস্তানা থেকে দূরে চলে যাচ্ছে। তার মানে যে তার তার আসলে মানে শারীরিক মৃত্যু ঘটেছে, কিন্তু তার যে খবরদারি অথবা তার যে গুণিনপনা সেটা এখনো রয়ে যাচ্ছে। একটা মিথিক্যাল ক্যারেক্টার হিসেবে থেকে গেছে। হ্যাঁ, এরকম একটা মানে ইটস এ কাইন্ড অফ মিথ, মিথকে এক ধরনের ব্যবহার করা অথবা মিথ তৈরি করা, যদি আমি বলার চেষ্টা করি, সেরকম একটা প্রচেষ্টা সিনেমাটার ডাইরেক্টরের দিক থেকে ছিল, অথবা সিম্বলিক জায়গাও যদি আমরা চিন্তা করি সেটাও ছিল। এটা আমার কাছে আপনার কোনো সমালোচনা আছে ফাইনাল প্রোডাকশনের পরে? অনেক সময় অভিনেতারা যখন করেন একরকম দেখেন, যখন এটা ফাইনাল আউটপুট হয় দেখা যায় যে ডিফারেন্ট হয়ে গেছে কিছুটা, এডিটিং অ্যান্ড সাউন্ড অ্যান্ড সবকিছু দেওয়ার পরে, আপনার কোনো ক্রিটিসিজম আছে? না, এর এর সে না সেরকম মনে হয়নি কিছু, কারণ আমি তো যে যতটুকু মানে যে কয়টা সিন ছিল পুরোটাই সম্পূর্ণ ব্যবহৃত হয়েছে, এবং কোনো আমি কোনো কিছু বাদও যায়নি, একটা ডায়লগ দেখি বাদটা যায়নি। আমার নিজের কিছু যেমন অস্বস্তির কথা সেটা বললাম, যেমন কয়েকটা জায়গায় আমার দাঁত দেখা গেছে, আমার সারাক্ষণ ট্রাই ছিল আমার দাঁত যদি কেউ না দেখে, কারণ আমার একটু মানে এটা আমার একটা অস্বস্তির কারণ। শুধু এই গোমর এক নতুন গোপন কথা একটা বললাম আর কি, আর কি বললাম। আচ্ছা সেলিম ভাই, আপনার এই যে আপনি আপনার কি এটা ভালো লাগছে যে একজন বলছেন যে হাসান আজিল হক স্যার সাজ্জাদ বকুল উনি চলচ্চিত্র নিয়ে কাজ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি একটা ফিল্ম সোসাইটিও পরিচালনা করেন, তিনি বলছেন হাসান স্যার ছবিটার জন্য অপেক্ষা করছিলেন, তার গল্প নিয়ে ছবি হোক এটা হাসান স্যার খুব চাইতেন। আসলে এই ছবিগুলো হচ্ছে আজকাল, মানে হাসান আজিল হক তো প্রতিষ্ঠিত গল্পকার বহু যুগ আগে থেকে, হ্যাঁ 60s থেকে, এখন এই ছবিগুলো হচ্ছে আজকাল। আপনারও কি একটু আক্ষেপ লাগে যে স্যার বেঁচে থাকলে ছবি? হ্যাঁ, আমার খুবই এটা, আমার আমি যখন স্যার যখন মারা গেলেন, যেদিন আমি রাজশাহী গিয়েছিলাম স্যারকে সমাহিত করতে, তখন স্যারের নিকট আত্মীয় যে প্রীতি, এখনো ফ্রান্সে আছে, প্যারিসে আছে কোথায়, তো ওর সাথে আমার দেখা হলো। তো প্রীতি আমাকে বলছিল যে 7 দিন আগে প্রীতির সাথে স্যারের কথা হয়েছে, তো বলল যে গিয়াসুদ্দিন সেলিম খুব খুশি স্যার যে গিয়াসুদ্দিন সেলিম আমার সিনেমা বানাচ্ছে, দেখো এটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, আসলে না যে উনি ওয়েট করছিলেন, এটা শুনে না আমার এমন কষ্ট লাগলো যে মানে ততদিনে আমার শুটিংটা শেষ হয়ে গেছে, পোস্ট চলতেছিল, উনি যদি আর 7 দিন 10 দিন থাকতেন তাহলে হয়তো দেখাতে পারতাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আছে, যে ঘটনাচক্রে স্যারের সাথে আমার যোগাযোগ হয়েছিল, সবচেয়ে বেশি যোগাযোগ সেটা হচ্ছে খাঁচা যখন মানে চিত্রনাট্য তৈরি করা হয়, তখন তার সাথে অনেক লম্বা লম্বা আড্ডা হয়েছে, এবং ঢাকাতে উনি আসলে কোনো কোনো চেষ্টা করতাম তার সাথে দেখা করার জন্য। আবার ঠিক ঘটনাক্রমে রাজশাহীতে সিনেমার একটা শুটিং এর সময় কিন্তু স্যার মারা গেলেন, এবং প্রথম তথ্যটা আমি অনেকে জানি, আমি তখন রাজশাহী রাজশাহী এবং ইউনিভার্সিটি এলাকায় আমি তখন অনেকে জানি যে স্যার কিন্তু আর নাই, তো ওই ওটা খুব মনে পড়ছিল যে স্যার স্যারের সিনেমা কিন্তু একটা স্যার নিজেও অভিনয় করেছেন একটা সিনেমায়, শাকিল নামে একজন একটা সিনেমা বানিয়েছেন পাতালে হাসপাতালে, এই গল্পটাকে নির্ভর করে সেখানে স্যার অভিনয় করেছেন, কিন্তু সেই ছবিটা যে কোথায় গেল, ঢাকায় একবার শো করেছিলেন উনি, উনি এখন জার্মানিতে থাকেন শাকিল ভাই, উনি একবার একটু শো করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে এই কত রূপে যে দেখেছি একজন অভিনেতা হিসেবে, তার খবর আমি পেলাম যে দারুণ অভিনয় করে, খুব অভিনয়ের প্রতি খুব আগ্রহ ছিল স্যার, অভিনয় করতে চাইতো, আর সিনেমা হচ্ছে এটা মানে খাঁচার সময় আমি দেখতাম যে ওনার চোখ চকচক করে। তারপরে যে আরেকটা জিনিস তো আমরা অনেকে জানি, যে ওনার প্রথম যে ছবিটা তৈরি হওয়ার কথা সেটার চিত্রনাট্য তৈরি হয়েছিল 70-এর দশকের প্রথম দিকে,
যেটা আমাদের মোহাম্মদ খসরু তৈরি করেছিলেন, নামহীন লোকজন নিয়ে স্ক্রিপ্ট তৈরি করেছিলেন, সেই স্ক্রিপ্টে আমার মানে অভিনয় করার কথা যখন খসরু ভাইয়ের সাথে আমার ওই ওই স্ক্রিপ্ট আমার এখনো মনে পড়ে, লাল মলাটে হাতের লেখা একটা মানে করা চিত্রনাট্য যেটা করেছিলেন। তার খসরু ভাই তার ছবিটা বানাতে পারেননি তার নানান কারণে, ওই ছবিটাও হয়েছে আরেকজন সেলিম ভাই, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হলো যে এখন অন্য কি প্রজেক্ট নিয়ে কাজ করছেন? কাজল রেখার কথা আমরা বহুদিন থেকে শুনছি, আর কি কি প্ল্যান আছে? এই উত্তরটা শুনে আমরা বিদায় নিব। আচ্ছা, কাজল রেখা এপ্রিলের 7 তারিখ থেকে শুটিং শুরু হবে। পাভেল ভাই আছে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে, এবং কাজল রেখা শুট শেষ হওয়ার পরে আরেকটা গুরুত্বপূর্ণ ছবিতে কাজ শুরু হবে। এটা কি ঘোষণা দেননি এখানে? দিয়ে দেন। না না, এখানে ঘোষণাটা দেওয়া যাবে না, এটা শেষ হোক তারপরে আমরা। গুরুত্বপূর্ণ না, নইলে ঘোষণা তো দিয়ে দিতেন। না না না, এটা কোথাও দিচ্ছি না এখন, মানে এক ম্যাচ করে খেলা ভালো, একসাথে দু তিন ম্যাচ খেলা যাবে না। তো আমি আপনার কাজ খুব পছন্দ করি, মন পুরো একরকম, কিন্তু আমার বিশেষ পছন্দ পরের ছবিটি, এটি নিয়ে আমি একটি ইন্টারন্যাশনাল ইয়েতে বাংলাদেশের 2000 পরবর্তী শ্রেষ্ঠ যে 20টি ছবির কথা আমি লিখেছিলাম, এর মধ্যে 20টি না 10টি, এর মধ্যে মন পুরো আমি রাখিনি, আমি সব স্বপ্নজাল রেখেছি, কারণ এটার যে সামাজিক মানে সিগনিফিকেন্স, এই যে দুই ধর্মের মানুষের মধ্যে মানে কি বল প্রেম, কিন্তু সেটাকে ঘিরে পরিবার পর্যায়ে যে ধরনের সাম্প্রদায়িক একটা ব্যাপার ঘটে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এখন চলছে গুনিন, হাসান আজানকের গল্প অবলম্বনে, এবং গুনিনের শুভকামনা জানিয়ে গুনিনের ছবিটি দর্শক প্রিয়তা লাভ করুক, সারা বিশ্বে ছড়িয়ে যাক, এই শুভকামনা জানিয়ে আমি গিয়াসুদ্দিন সেলিম, চলচ্চিত্রকার এবং আমার খুবই পছন্দের অভিনেতা আজাদ আবুল কালাম পাভেল ভাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের শোটা শেষ করছি। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, পরের কোনো শোতে অন্য কোনো চলচ্চিত্র নিয়ে আপনাদের সঙ্গে আলাপ হবে। ওকে।